সবাই অবগত আছেন যে নবম শ্রেণীতে আর বিভাগ থাকছে না তবে সেটি কবে থেকে থাকছে না এ বিষয়ে অনেকের মধ্যে এখনও উদ্দীর্ণ রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে দু কত সাল থেকে আর এখানে বিভাগ থাকছে না শিক্ষামন্ত্রী কি বলেছেন আজকে আমরা সে বিষয়টি জানতে পারবো শিক্ষামন্ত্রী ডক্টর দিবুমণি বলেছেন শুধু জ্ঞান নয় এর সাথে দক্ষতা অর্জনেই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য এবং সেটি বাস্তবায়নে আমাদের আগামী দিনের পথ চলা এখন পাইলটিং চলবে বাষট্টি শিক্ষা প্রতিষ্ঠান বাষট্টি শিক্ষা প্রতিষ্ঠানে এটি বাস্তবায়িত হবে অর্থাৎ বাংলাদেশে বাষট্টি শিক্ষা প্রতিষ্ঠানে এটি কার্যক্রম চালানো হচ্ছে এটি সবল হতে পারলে দু সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ সপ্তম শ্রেণী থেকে বাস্তবায়ন করব অর্থাৎ যদি এটি ঠিক থাকে তাহলে তেইশ সালে প্রকাশ হবে অর্থাৎ বাইশ সাল তেইশ সাল থেকে হতে চলছে নতুন কারিকুলাম দু সালে এসে অষ্টম শ্রেণীতে এসে অষ্টম নবম শ্রেণীতে এটি বাস্তবায়িত হবে অর্থাৎ দু সালে অষ্টম নবম শ্রেণীতে চালু হবে সেই হিসাবে দু সাল থেকে আর আর্টস কমার্স সায়েন্স বিভাগ থাকছে না শনিবার এনসিটিভির নতুন কারিকুলামের বই উদ্বোধনকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী বলেন আমরা দেখব নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতা সম্পন্ন হচ্ছেন কি না বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী সঠিক মানুষ হিসাবে গড়ে উঠেছেন কি না সেটি এখন দেখার বিষয় আমরা এখন আমরা যখন দেখব চতুর্থ বিপ্লবের শিল্প বাস্তবায়ন শিক্ষার্থীদের থেকে ফিডব্যাক পাব তখন নিজেদের আমরা সার্থক মনে করব। তিনি আরও বলেন আগের পাঠ্যক্রমে সঠিক গন্তব্যের দিক নির্দেশনা ছিল না সে নির্দেশনা বাস্তবায়ন করতেই নতুন পাঠ্যপ্রণায়ন করা হয়েছে আমি রয়েছি আচ্ছা দু হাজার তেইশ সালে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে তারা নতুন বই প্রদর্শন করবে নতুন পাঠ্যক্রমের এবং দু হাজার চব্বিশ সাল থেকে অষ্টম নবম শ্রেণীতে আর কোনো সায়েন্স কমার্স আর্স্ট ডিভিশন